এই অ্যাপিটিউডে আমি ব্রিজ নিয়ে আলোচনা করব। ব্রিজ নেটওয়ার্কে ব্যবহৃত একটি ডিভাইসের নাম। এর মূল কাজ হচ্ছে দুইটা নেটওয়ার্ককে একত্র করা, অর্থাৎ দুইটা নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। এখানে আমি চিত্রে দেখতে পাচ্ছি দুইটা নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্ক ওয়ান এবং নেটওয়ার্ক টু নামে। নেটওয়ার্ক ওয়ানে পাঁচজন ইউজার রয়েছে ক খ গ ঘ ম নামে, এবং নেটওয়ার্ক টুতে পাঁচজন ইউজার রয়েছে চ ছ বর্গ জ ঝ ইয়ে নামে। এখন এই দুইটা নেটওয়ার্ককে যুক্ত করা হয়েছে। অনেক সময় দেখা যায় একই বিল্ডিংয়ের দুইটা ফ্লোরে দুইটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, কিন্তু প্রায় সময়ে আমাকে এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে কাজ করতে যেতে হচ্ছে বা ফাইল শেয়ারিং করতে হচ্ছে। সেক্ষেত্রে ব্রিজ ব্যবহার করলে সুবিধা হয়। এখানে ব্রিজ ব্যবহারের সুবিধা হচ্ছে, ব্রিজ দুই পাশের অর্থাৎ দুই সেগমেন্টের যে নোডগুলো রয়েছে, নোড বলতে এখানে এক একটা নেটওয়ার্কের মধ্যে যে এক একটা প্রান্ত রয়েছে, এখানে যেমন পাঁচটা ইউজার রয়েছে এরকম, এদেরকে বলে নোড। যে নোডগুলো রয়েছে এদেরকে দিয়ে একটা টেবিল তৈরি করে। আমি দেখতে পাচ্ছি ব্রিজের নিচে ক খ গ ঘ ম এ নামে এই ইউজারগুলোকে নিয়ে একটা টেবিল তৈরি করেছে, এবং তার পাশে চ ছ বর্গ জ ঝ ইয়ে নিয়ে আর একটা টেবিল তৈরি করেছে। এই টেবিলটা করে এজন্য প্রথম এক প্রান্তের কোনো এক নেটওয়ার্ক যখন কোনো তথ্য পাঠায় তখন ব্রিজ এটাকে জাস্টিফাই করে দেখে এই তথ্যটা কি একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কিনা। যেমন এখানে নেটওয়ার্ক অনে ক ইউজার কোনো তথ্য গ ইউজারের কাছে পাঠালো, তাহলে এটা ব্রিজ পর্যন্ত যে ব্রিজ এটাকে দেখবে এটা কি এই সেগমেন্টের মধ্যে অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যেই রয়েছে কিনা। তো ওখানে যে টেবিল তৈরি করেছে সেখানে সে দেখবে এটা এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, অর্থাৎ একই নেটওয়ার্কের মধ্যে রয়েছে। তখন ব্রিজ এই তথ্যটাকে অর্থাৎ এই সিগন্যালটাকে অন্য নেটওয়ার্কে যেতে দিবে না। কিন্তু যদি এমন হয় ক কোনো তথ্য জ ইউজারকে পাঠিয়েছে, তখন এটা হাবের মাধ্যমে ব্রিজে যাবে এবং ব্রিজ এটাকে জাস্টিফাই করে দেখবে ক যে নেটওয়ার্কে রয়েছে জ সেই নেটওয়ার্কে নেই, তখন সে এটাকে ছেড়ে দেবে অপর যে নেটওয়ার্ক সেখানে, অর্থাৎ নেটওয়ার্ক টুতে চলে যাবে সিগন্যালটা, এবং নেটওয়ার্ক টুতে যে সে জ ইউজারকে এটা পৌঁছিয়ে দেবে। এটা হচ্ছে ব্রিজের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ ব্রিজ অতিক্রম করতে পারে শুধু সেই সিগন্যালটা যেটা একই নেটওয়ার্কের আওতায় থাকে না অন্য নেটওয়ার্কে আওতায় থাকে, আর যদি একই নেটওয়ার্কের আওতায় থাকে তাহলে সে অতিক্রম করতে দেবে না। এবং এর মূল কাজ হচ্ছে দুইটা সেগমেন্টকে একত্র করা। এটাই হচ্ছে ব্রিজ।